তোমার নামে শুরু আল্লাহ। প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারেনি। কে জানে এটা আমাদের শেষ রমজান হতে পারে, আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমজান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। সেই ব্যক্তি ধ্বংস হোক, নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। অযথ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছি, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছি। একটা হজ করেছেন, উমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব অক্রোশ তেলা পোকা ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে।